তৃণমূলের প্রচার চলাকালীন হুমকি ও প্রচারে বাধা দেওয়ার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরের ভাকুড়ি এক নম্বর পঞ্চায়েতের সারদাপল্লী এলাকায়। এদিন সকালে তৃণমূলের পঞ্চায়েত প্রার্থী সুলগ্ন বিশ্বাস প্রচার করছিলেন। সেই সময় কংগ্রেসের ওই এলাকারই পঞ্চায়েত সমিতির প্রার্থী বাচ্চু মণ্ডল হুমকি দেন ও ভয় দেখান বলে অভিযোগ। প্রাণভয়ে তৃণমূল প্রার্থী অন্যের বাড়িতে আশ্রয় নেন। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আমার দুই সহকর্মীকে নিয়ে, দুই ভাইকে নিয়ে, পাড়ার কাকু জেঠি, তাদের সঙ্গে কথা বলা, মানুষের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করা, তাদের সুবিধা অসুবিধা শোনা, এই ধরনের জিনিস আমার বুথে আমি করছিলাম। সেই মুহূর্তে বাচ্চু মণ্ডল 10-12 জনকে নিয়ে তার প্রচার কার্য হয়তো চালাচ্ছিল। সেই মুহূর্তে হঠাৎ করে আমাকে দেখে প্রথমে তার সঙ্গে থাকা কিছু ব্যক্তিত্ব আমার দল নিয়ে কিছু নোংরা মন্তব্য করতে থাকে, অফেন্সিভ মন্তব্য। তারপরে সেখানে তবে আমি কোনো প্রতিবাদ না করে চুপচাপ ছিলাম। তারপরে হঠাৎ করে আমাকে ডেকে আমার উপরে চড়াও হয়, মানে মেজাজ দেখানো হুমকি দিয়ে। আমি সেখানে প্রতিবাদ করাতে কিছু বলাতে আমাকে সঙ্গে সঙ্গে বলে যে তুই আমাকে খুব ভালো করে চিনিস। মানে এই সমস্ত করার পর যখন ধাক্কাধাক্কি বা এরকম পরিস্থিতি ক্রিয়েট হওয়ার মতো সিচুয়েশান আসে, আমি তখন ওখান থেকে, যেহেতু আমার সঙ্গে 2-3 জন ছিল, আমি ওখান থেকে বেরিয়ে যাই। একটু পাশেই, একটু দূরেই আমার একটা ভাই আছে, সেও আমার বুথেরই ভোটার, আকাশ নাম, তার বাড়িতে গিয়ে আমি কিছুক্ষণ বসি, আমার নেতৃত্বকে জানাই। যে অধীর চৌধুরী 2 দিন আগেই একটা প্রেস বাইট করেছে, আপনারা দেখেছেন, যে কুরবানি ঈদের পর বোমগুলি নিয়ে ময়দানে নামবে, আজ তার পুনরাবৃত্তি আমরা দেখতে পেলাম। আমরা পুনরাবৃত্তি দেখতে পেলাম যে এই কুরবানি, পবিত্র কুরবানি, সেই কুরবানি আগামী কাল আছে, তারপরই কংগ্রেস অধীর চৌধুরীর নেতৃত্বে আবার মুর্শিদাবাদ জেলায় মার্ডার সিন্ডিকেটকে চাঙ্গা করার চেষ্টা করছে। আমরা বলতে চাইছি এই সমস্ত অভিযোগগুলো ভিত্তিহীন। যত দিন এগোচ্ছে নির্বাচনে দ্বর্থহীন ভাষা দানিয়ে দিচ্ছি পুলিশের একটা অংশ, যারা সারা বছর শাসক দলের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে থাকে, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা অতি সক্রিয় হয়ে উঠেছে। আমরা বলতে চাইছি যতই করুন বিগত নির্বাচন কিন্তু আর ফিরে আসবে না, মানুষ ভোট দেবেই, প্রতিবাদ হবেই, প্রতিরোধ হবেই।